सुबह उत्तरपाड़ा विधानसभा क्षेत्र में नए साल के उपलक्ष्य में विभिन्न जगह पर लगाई गई ममता बनर्जी, अभिषेक बनर्जी, हुगली जिला अध्यक्ष दिलीप यादव और कल्याण बनर्जी की होर्डिंग में से कल्याण बनर्जी के तस्वीर के ऊपर काली पोतने की घटना को लेकर हड़कंप मच गया। हालांकि ये स्पष्ट नहीं हो सका है कि किसने होर्डिंग में कल्याण बनर्जी की तस्वीर के मुंह पर काली पोती। इस घटना से राजनीतिक गलियारों में हलचल सी मच गई। टीएमसी की तरफ से अप्रत्यक्ष रूप से इस घटना का आरोप भाजपा पर लगाया जा रहा है। वहीं शेवड़ापुली में एक जनसभा को संबोधित करके वापस लौट रहे श्रीरामपुर के सांसद कल्याण बनर्जी के काफिले को कुछ भाजपा समर्थकों ने काला झंडा दिखाकर विरोध किया। हालांकि पुलिस ने तत्परता दिखाते हुए भाजपा समर्थकों को हिरासत में ले लिया। आइए जानते हैं कि इस संदर्भ में श्रीरामपुर के सांसद कल्याण बनर्जी क्या कहते हैं। দেখুন আমি বলতে পারবো না কি আমি এসুর অসুর বেসুর বুঝি না, আমি শুধু মমতা বন্দ্যোপাধ্যায় শুনি। শুভেন্দুর পথে হাঁটলেন না শতাব্দী, ফিরে এলেন, কি বলবেন? শতাব্দী ছিল, তৃণমূলই ছিল, সর্বদেশ আমি আর শতাব্দী সেদিনকে ফিরছি। হঠাৎ এরকম নাটক করলো? নাটক করলেন না, হয়তো মনে কোনো কষ্ট ছিল, অভিমান ছিল, এদিকে ঠিক আছে। বিজেপি বিভিন্ন জায়গায় আপনার ব্যানারও দেখা যাচ্ছে কালি মাখিয়ে দিয়েছে উত্তরপাড়ায়, এবং আজকে আসার সময় কালো পতাকা দেখাতে চাইছে। এদিকে কিছু এসে যায় না, আমার কিছু এসে যায়, কিছু এসে যায়। বিজেপি বুঝে গেছে যে শ্রীরামপুর পার্লামেন্টে কিছু হবে না, কিছু হবে না। আমি তাহলে যোগ করেছি, আর কিছু তো বিশেষ কিছু করিনি। আর যা বক্তব্য বুঝতে বলবার বলেই এই যে দশখানা করে পিস্ট, নাম তো বলে দিয়ে গেলাম কোন 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 কোন, তারা কিভাবে মহিলাদের রেপ করে চেক করে কই, তখন তো তাদের তো দেখিনি যে তাদের বাড়ির সামনে যে কালো পতাকা দেখাতে বা তাদের কোন মন্দিরে আশ্রমে যে কালি দেখাতে, বিজেপি কে তো দেখিনি, কারণ এরা বিজেপির লোক ছিল। আমার আসল আটেকটা তো বিজেপির বিরুদ্ধে, বিজেপির লোকজনরাই এরকম করছে। ওই মাথায় গেরুয়া ফেট্টি বাঁধছে আর জয় শ্রীরাম বলছে গুন্ডামি বদমাশি বাঁধামি ধর্ষণ সব করছে। সংস্কৃতির মধ্যে নেই, আমিও বক্তব্য যদি করে এবার থেকে বেশি হয়তো নরেন্দ্র মোদীর যতগুলো ছবি আছে আমি যদি কালি 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 লিপে দিতে বলি, আমার এত লোক আছে তাদের খুব ভালো লাগবে কি? সেটা এই সংস্কৃতি পক্ষে হবে, খুব একটা বেশিক্ষণ লাগবে, কতক্ষণ লাগবে? আর ওই তো তুমি যেটা বললে আস্তে আসছে, তার মধ্যে তো তিনটে মাতাল ছিল, ছিল কিনা একই না বলো না, মাতাল ছিল তো, মাতালে হাত দিয়ে কালো পতাকা নিয়ে আসছে। এই তো বিজেপির কালচার, আর কি করা যাবে? জেলাতে আব্বাস সিদ্দিকী একটা বড় ফ্যাক্টর হয়ে যাবে। এইসব নাম বলবেন না আমার কাছে, এগুলো কোন এরা 2019 আমার বিরুদ্ধে করেছিল, কিছু করতে পেরেছে বলুন না? আর ফুরফুরা শরীফের বুক যে অঞ্চল, সেই অঞ্চল থেকে এবছরই আমি 3,500 ভোটে লিড দিয়েছি। যাদব নাম নিচ্ছে না আমার কাছে, কোন নাম তার সঙ্গে করুক না। দেখুন কংগ্রেসের বিজেপির সবচেয়ে বড় এজেন্টের নাম পশ্চিমবাংলা, তার নাম হচ্ছে অজিত চৌধুরী, আমি বারবার বলছি আপনার। এবং আলটিমেটলি আপনি দেখবেন এই অজিত চৌধুরীর জন্য যেটা হবে কংগ্রেস সিপিএম এ দেখবেন এক জোট ফোট পোষক কিছুই হবে না, কারণ অধীরকে অধীর যেটা নিয়ে আছে জোট তো ভালো, খুবই ভালো, আমি তো চাই যারা সিপিএম থেকে বিজেপি হয়ে গেছে বিজেপি থেকে সিপিএম এ ফিরে আসবে, কারণ সিপিএম এর একটা ডিগ্রি অফ ডিগ্রি রয়েছে রাজনীতি, বিজেপির কিছু নেই। কিন্তু এই জায়গাটাকে করতে দেবে না যে সে না, তার নাম হচ্ছে অজিত চৌধুরী, যে কোনো উপায়ে দেখবেন গুলিয়ে দেবে, কারণ ওই হচ্ছে বিজেপির সবচেয়ে বড় এজেন্ট পশ্চিমবাংলা। আবার বলে গেলাম দাদা একটা শেষ প্রশ্ন বলছি, আপনি প্রত্যেকটা মঞ্চে বলছেন 200 বেশি ক্ষমতা নিয়ে তৃণমূল ছুটছে, ওরাও একই কথা বলছে, কিসের ভিত্তিতে? আমি বলছি কি আনটা আছে, আমাদের ক্যালকুলেশন আছে, আমি ক্যালকুলেশন করেছি, আমাদের এখন 48.5% চলছে। চলুন শুনে রাখুন, আমি যখন বলছি যখন আমি বলেই গেলাম, আমাদের ক্যালকুলেশনে 48.5 আর বিজেপি হচ্ছে 38.4 না কত আছে, আর কংগ্রেস বিজেপি যদি জোটা তাহলে 9%। অর্জুন সিং এর যে চ্যালেঞ্জ করছে আপনি আপনি মঞ্চে বলেছেন, আপনি এক কথায় কি বলবেন অর্জুন সিং এর? অর্জুন সিং বললাম তো মঞ্চে বললাম, ঠিক আছে শুনো, ওই সুপার কিলার ফিলার টার্মের সঙ্গে আমরা জানি না, ওরা ওদের ফ্যামিলিতে এই সমস্ত ব্যবহার করা হয়, ফ্যামিলিতে হতে হয়, এটা ওনার ব্যাপার,
আর অর্জুন সিং একবার মাত্র ব্যারাকপুরের ভাটপাড়ায় গেছি, তাতেই অর্জুন সিং এর অবস্থা কাইল হয়ে গেছে, নার্ভাস হয়ে দৌড়ে দৌড়ে করছে, আর পাঁচবার গেলে শুয়ে পড়বে। বিকাশ বসুকে যে মেরেছে তার নাম হচ্ছে অর্জুন সিং। অর্জুন সিং গুন্ডামি বা বাঁধামি এই মাস্তানি বাহুবলী করার জন্য অর্জুন সিং হচ্ছে বিখ্যাত। আর শিবটি গাঁজা বাংলা মালকে পড়ে থাকা হচ্ছে অর্জুন সিং।